হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তথ্যকথিতার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমরা চাই আপনারা যেন আপনাদের দৈনন্দিন কাজের মধ্যে দিয়েও পড়াশোনা কন্টিনিউ করতে পারেন, আর সেই উদ্দেশ্যে সামনে আমাদের আয়োজন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আয়ুব খান কবে পদত্যাগ করতে বাধ্য হয়? 25 মার্চ 1969 সালে। আয়ুব খান কবে পদত্যাগ করতে বাধ্য হয়? 25 মার্চ 1969 সালে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 21 নভেম্বর 1971 সালে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 21 নভেম্বর 1971 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? 22 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? 22 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় কবে? 15 ফেব্রুয়ারি 1969। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় কবে? 15 ফেব্রুয়ারি 1969 সাল। পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন কবে? 20 জানুয়ারি 1969। পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হয় কবে? 20 জানুয়ারি 1969। শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন কবে? 24 ফেব্রুয়ারি 1969। পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন কবে? 24 ফেব্রুয়ারি 1969। শহীদ মতিউর কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন? নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণী ছাত্র। শহীদ মতিউর কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন? নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণী ছাত্র। শহীদ ডক্টর শামসুজ্জোহা হত্যা করা হয়েছিল কবে? 18 ফেব্রুয়ারি 1969। শহীদ ডক্টর শামসুজ্জোহা হত্যা করা হয়েছিল কবে? 18 ফেব্রুয়ারি 1969। আয়ুব খান কবে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? 25 ফেব্রুয়ারি 1969। আয়ুব খান কবে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? 25 ফেব্রুয়ারি 1969 সাল। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3 মার্চ 1971। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3 মার্চ 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন কে? আ স ম আব্দুর রব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন কে? আ স ম আব্দুর রব। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন কতটি পেয়েছিল? 167টি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন কতটি পেয়েছিল? 167টি। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর 1970 সাল। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর 1970 সাল। আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন কবে? 25 মার্চ 1971 রাতে। আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন কবে? 25 মার্চ 1971 রাতে। স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় কবে? 3 মার্চ 1971। পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় কবে? 3 মার্চ 1971 পল্টন ময়দানে।
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় কবে? 26 মার্চ 1971। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় কবে? 26 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় কবে? 19 মার্চ 1971 গাজীপুরে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গঠিত হয় কবে? 19 মার্চ 1971 গাজীপুরে। স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971। সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? 10 এপ্রিল 1971। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর মুজিবনগরে। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে? তাজউদ্দিন আহমেদ। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। জেনারেল উসমানি কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। জেনারেল উসমানি কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন কে? ক্যাপ্টেন এ কে খন্দকার। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন কে? ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রথম কোন বাংলাদেশী কূটনৈতিক দেশের প্রতি অনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। প্রথম কোন বাংলাদেশী কূটনৈতিক দেশের প্রতি অনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। এ দেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তি কার? জেনারেল ইয়াহিয়া খান। এ দেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তি কার? জেনারেল ইয়াহিয়া খান।
মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? ১১টি। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয় ভাগ করা হয়েছিল? ১১টি। কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না? ১০ নম্বর সেক্টর। কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না? ১০ নম্বর সেক্টর। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেন কতজন? ৬৮ জন। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেন কতজন? ৬৮ জন। স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন? ১৭৫ জন। স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন? ১৭৫ জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? ৪২৬ জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? ৪২৬ জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট খেতাব প্রাপ্ত হন কতজন? ৬৭৬ জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট খেতাব প্রাপ্ত হন কতজন? ৬৭৬ জন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এমনই সাধারণ জ্ঞানের প্রশ্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন, তাহলে তত্ত্বগণিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।